আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন, স্বাগত জানাই। আজ ডিসেম্বর মাসের 19 তারিখ। জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত সর্বশেষ টাকার রেট। আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি, আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে। এই আপডেটটি দেখলে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আজ আপনি আর্থিকভাবে লাভবান হবেন, প্রবাসের মূল্যবান সময় বাঁচাবেন। মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিতে পাচ্ছেন 26.15 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ 23.30 টাকা, ক্যাশ পিক আপ 23.30 টাকা। গতকাল থেকে আজ টাকার দাম কমেছে। সৌদির রিয়াল 29.33 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 29.01 টাকা, গতকাল যা ছিল আজও তাই। ইউএস ডলার 120.30 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ রকেট 110.70 টাকা, ক্যাশ পিক আপ 110.05 টাকা, গতকাল আজ একই। ইউরোপিয়ান ইউরো 118.94 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ 118.42 টাকা, ক্যাশ পিক আপ 119.51 টাকা। ইতালিয়ান ইউরো 133.10 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 130 টাকা, ক্যাশ পিক আপ 131.90 টাকা। ব্রিটেনের পাউন্ড 154 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 153.50 টাকা। সিঙ্গাপুরের ডলার 90.31 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 90 টাকা, গতকাল থেকে আজ রেট কমেছে। অস্ট্রেলিয়ান ডলার 81.59 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 76.08 টাকা, গতকাল থেকে আজ দাম বেড়েছে। নিউজিল্যান্ড ডলার 67.26 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ 67.36 টাকা, ক্যাশ পিক আপ 65.34 টাকা, গতকাল থেকে আজ দাম বেড়েছে। ক্যানাডিয়ান ডলার 90 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 89.50 টাকা, গতকাল থেকে আজ দাম বেড়েছে। ইউএই দিরহাম সংযুক্ত আরব ইমারাত 32.24 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ, গতকাল যা ছিল আজও তাই। ওমানের রিয়াল 311.76 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ, গতকাল আজ একই। বাহরাইনি দিনার 324.78 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 289.02 টাকা, গতকাল থেকে আজ দাম বেড়েছে। কাতারের রিয়াল 33.68 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ। কুয়েতি দিনার 399.52 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 355.13 টাকা, গতকাল থেকে আজ দাম বেড়েছে। সুইজারল্যান্ড ফ্রেন্স 138.57 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 137.80 টাকা, গতকাল থেকে আজ দাম কমেছে। দক্ষিণ আফ্রিকান রান্ড 5.90 টাকা ব্যাংক টু ব্যাংক, গতকাল থেকে আজ দাম কমেছে। জাপানি ইয়েন 76 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 93 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। আপনি যে টাকার রেটগুলো দেখেছেন এটি শুধুমাত্র বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর জন্য, মানে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই বিভিন্ন পন্থা বা পদ্ধতির অবলম্বন করি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার। ওয়েস্টার্ন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন নগদ রকেট উপায় সহ আরও নানান পন্থা বা পদ্ধতি রয়েছে। এ সকল সিস্টেম ব্যবহার করলেও টাকার রেটে পরিবর্তন আসে। বৈধ পন্থা অবলম্বন করে আপনি যখন দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত 2.5% প্রণোদনা, ব্যাংকের ঘোষিত 2.5% প্রণোদনা, 5% প্রণোদনা আপনি পাচ্ছেন, এটি কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংক যদি এই টাকা না দিতে চায় আপনার আপনজন যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের সাথে যুক্ত থাকুন, প্রতিদিনের টাকার রেট আপডেট প্রতিদিন জানতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।